সরকারি হাসপাতালের ওষুধ সারবে কোনো শুধু? পায়ের ঘা নিয়ে সারা রাত হাসপাতালে সিঁড়িতে বসেও মিলল না চিকিৎসা। যন্ত্রণা সহ্য করতে না পেরে মৃত্যুর কোলে ঢলে পড়লেন রোগী। কোনো প্রত্যন্ত গ্রামে স্বাস্থ্যকেন্দ্র নয়, কলকাতার আরজিকর হাসপাতালের ছবিটা রীতিমতো উদ্বেগজনক। টিচারের জন্য লাইনে দাঁড়িয়ে আছে, লাইনে দাঁড়িয়ে আছি, এখনো আমি দাঁড়িয়ে আছি 2 মিনিট 4 ঘন্টা হয়ে পেশেন্ট বসিয়ে রেখেছি, কি করবো? টলি না হলে নিয়ে যেতে পারছি না, পেশেন্টকে নিয়ে যেতে পারছি না। হাওয়া বেঁধে নিয়ে যাচ্ছিস, টেলার টানো তো ও 3 নম্বর পে। এটা কি স্ট্রেচার ছিল? না, এই ট্রেনটা স্ট্রেচার নেই। কখনো বেডের আকাল, কখনো স্ট্রেচার, অ্যাম্বুলেন্স পেতে নাভির শ্বাস, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মেলে না চিকিৎসা। রাজ্যের সরকারি হাসপাতালগুলির করুণ দশা, চিকিৎসা পেতে হাহাকার রোগীদের। রাজ্যের অন্যতম বড় সরকারি হাসপাতাল SSKM এর এমনই ছবি তুলে ধরেছিল রিপাবলিক বাংলা। কিন্তু এত কিছুর পরেও স্বাস্থ্য দপ্তরের যে কোনো হেলদোল নেই তার প্রমাণ মিলল আরজিকর হাসপাতালে। এক অসহায় ভবঘুরে এক ব্যক্তি পায়ে ইনফেকশন নিয়ে গতকাল রাত্রেবেলা সিঁড়িতে বসেছিলেন, এই সেই সিঁড়ি যেখানে বসেছিলেন, কিন্তু তাকে সামান্যতম দেখতেও একজন ব্যক্তিও এলেন না। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনো সক্রিয় ভূমিকা পালন হলো না এবং সেই কারণে আজকে সকালবেলা ওই একই অবস্থাতে তার মৃত্যু হলো এই সিঁড়িতেই। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে রাতভর ওপিডির সামনেই বসে বসেই মৃত্যু হলো রোগীর, এগিয়ে এলেন না কোনো চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী। ওই লোকটা ওই কি পায়ে একটা ঘা মতন হয়েছিল, এসে ওই লোকটা কালকে ওই সেখানে শুয়ে সারা রাত শুয়েছিল, থেকে সকালবেলা একজনা ওই এসে একটু রুটি খাইয়েছে, একটু চা খাইয়েছে, উনি আলগা ছিল, আবার একজনে এসে চাপা দিয়েছে, দিয়ে উনি খাইয়ে চলে গেছে, বস থাকতে একটু পড়ে। হ্যাঁ, লোক এসে ওকে তুলে নিয়ে গেছে, মারা গেছে। হ্যাঁ, মারা গেছে। খবর চাউর হতেই তড়িঘড়ি আরজিকরে পৌঁছে দেহ ময়নাতদন্তে পাঠায় পুলিশ। কিন্তু গোটা ঘটনায় ফের প্রশ্নের মুখে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা। বিনামূল্যে চিকিৎসার জন্য সরকারি হাসপাতালের উপরেই ভরসা করেন রাজ্যের লাখ লাখ মানুষ, কিন্তু পরিবর্তে কি পাচ্ছেন তারা? স্বাস্থ্যমন্ত্রীকে চোখ বন্ধ করে আছেন মূলত তলে হাসপাতালের যে মানবিকতা সেটা নিয়ে কার্যত একটা প্রশ্নচিহ্ন দাঁড়া বাজছে ইতিমধ্যে। শুধুমাত্র এই হাসপাতাল নয়, SSKM সহ যে কোনো সরকারি হাসপাতালে গেলে কার্যত একই ছবি ধরা পড়ে। যে নেগলিজেন্সির যেই বিষয়টা সামনে উঠে আসছে তা নিয়ে কার্যত এই মুহূর্তে হাসপাতাল কর্তৃপক্ষ মুখে কুলুপ পেটেছে। ভিডিও জার্নালিস্ট দেবব্রত বসুর সঙ্গে বিট্টু রায়চৌধুরী, রিপাবলিক বাংলা, কলকাতা। পাশাপাশি নদিয়ার কৃষ্ণনগরের শক্তিনগর হাসপাতাল এবং সেখানেও কার্যত ধুন্দুমারে শিশু মৃত্যুকে কেন্দ্র করে বিনা চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ পরিবারের, হাসপাতালে চড়াও হয় শিশুর পরিবার। হাসপাতালে ব্যাপক ভাঙচুরও চালানো হয়, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন শিশু মৃত্যুকে কেন্দ্র করে কৃষ্ণনগর হাসপাতালে, সেখানেও উত্তেজনার পরিস্থিতি। কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতাল এবং সেই হাসপাতালেই ধুন্দুমার শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এবং পরিবারের তরফ থেকে অভিযোগ, বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে ওই শিশু। বউ আর মেয়ে শ্বশুরবাড়ির থেকে আসছিল, আসতে পানালার ওখানে নামে, এবার তারপরে পেছন থেকে একটা চারচাকা গাড়ি তাদেরকে মারে, তারপরে শক্তিনগর হসপিটালে নিয়ে আসে। হসপিটালে নিয়ে আসার পরে আমরা হসপিটালে ভর্তি করতে গেলে নিচে দেরি করলো আমাদের আধ ঘন্টা, তারপরে উপরে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে ডাক্তার চিকিৎসা শুরুর আগেই বলছে, আপনি যদি মনে করেন তাহলে এখনই রেফার লিখে নেন। তাহলে চিকিৎসাই যার হলো না, যে একজন অ্যাক্সিডেন্টাল কেস, তার চিকিৎসা না শুরু হতেই বলতে যে ইয়ে করতে ট্রান্সফার করে দিচ্ছি বড় হসপিটালে। কোন ধরনের? আরে 3 ঘন্টা রেখে দিলে একটা বাচ্চা শিশুকে হসপিটালে জেনারেল বেডে, তাকে একটা ICU দিতে পারলো না। রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা রামপুরহাটও। রামপুরহাট মেডিকেলে ব্যাপক ভাঙচুর, পুরুষ বিভাগের সার্জারি ওয়ার্ডে সেখানে ভাঙচুর চালানো হয়, চিকিৎসায় গাফিলতির অভিযোগ ওঠে এক্ষেত্রেও। রামপুরহাটের ঘটনা, যেখানে মেডিকেলে রীতিমতো ভাঙচুর চালানো হয়, পুরুষ বিভাগের সার্জারি ওয়ার্ডে চলে এই ভাঙচুরের ঘটনা, চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছে এই হাসপাতালের বিরুদ্ধে। রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা পরিস্থিতি, অভিযোগ শোনাই আপনাদের। আর
যেমন ইঞ্জেকশনটা দিয়েছেন ছেলে আমার আগে হাড় পাখি করিয়াছেন, আমি বলছি ছেলে আমার কেন এমন হইয়া যখন কাল করি ইঞ্জেকশন দিয়ে ছেলে ভালো আছে, তা আমি ফারাক থেকে দেখছি তুই আর রুক্ত দিবে না, রুক্ত ফারাক থেকে দেখছি যে ছেলে আমার ভট ভটিটা উঠে না, এইতে কিছু দেওয়াতে উঠে না, আর আমি বলছি ছেলে পা মা কেন লড়ে না, ঢুকত দিবে না ঢুকত দিবে না, আমার বিহাই বুঝে বলছি আমার ছেলে ওই তো দু একটা মানুষ বলেছে আমি যাই আমি দেখি যে আমি বলছি নাই, তারা বলছে আছে, আমি বলছি না দেখো নাই, ডাক্তার রাখতে গেল ওই ওদের পেশেন্ট মারা গেছে সেই কারণে ওরা ভাঙচুর করছে, ডাক্তারকে খুব বিক্ষোভ দেখাচ্ছে, পুলিশকে বিক্ষোভ দেখাচ্ছে, ভাঙচুর করছে, আমরা পেশেন্ট আছি আমাদের সব সকলেই আছি, আমরা বলছি দাঁড়াও ভাই আমাদের পেশেন্টের উপরে পড়ে যাবে, একটু সুস্থ হন দাঁড়ায় একটুকু ফাইসালার মাধ্যমে আসেন, না ভাঙচুর করে দিচ্ছি বেড়ে ধরেন ভেঙে দিচ্ছে, হ্যাঁ আমরাও ভয় করছিলাম, একটা বেটা ছিল নাম টাম জানি না। একদিকে বীরভূম অন্যদিকে নদীয়া, যে ছবিগুলো আপনাদের সামনে তুলে ধরছে একদিকে দেখতেই পাচ্ছেন কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতাল, সেখানে ধুমুমার পরিস্থিতি, এবং ঠিক তার পাশে রামপুর হাটের ছবিটা আপনাদের সামনে যেখানে রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা, পুলিশ বিভাগে সার্জারি ওয়ার্ডে ভাঙচুর চালানো হয়, রামপুর হাট মেডিকেলে ব্যাপক উত্তেজনা এবং চিকিৎসায় গাফিলতির অভিযোগ ওঠে এই হাসপাতালের বিরুদ্ধে। আর অন্যদিকে আপনারা যে ছবি দেখছেন নদীয়ার কৃষ্ণনগরের শক্তিনগর হাসপাতাল, সেখানেও কার্যত ধুমুমার, বিনা চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, হাসপাতালে চড়াও হয় শিশুর পরিবার, হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালানো হয়, শিশু মৃত্যুকে কেন্দ্র করে এই উত্তেজনা। এত ঘুরি ঘুরি অভিযোগ সামনে আসার পরও জেলা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কোনো হেলদোল নেই, একটার পর একটা অভিযোগ এই রোগী মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালে ভাঙচুরের পর্যন্ত ঘটনা ঘটছে। আর এ যেন আরাবুলে দাদাগিরির একেবারে পুনরাবৃত্তি, প্রশাসনিক বৈঠকে বিডিওকে বোতল ছুড়ে মারার অভিযোগ পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে। আর এই ঘটনায় তৃণমূল নেতা আরাবুল ইসলামের জগ ছোড়ার স্মৃতি ফিরতেই হাবড়ায় শোরগোল পড়ে গিয়েছে। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেও থেমে নেই শাসকের দাদাগিরি, এবার অভিযোগ উঠছে গোমা 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে। আর মূলত অভিযোগ যেই টেন্ডারকে কেন্দ্র করে আর সেই কমিটির যে বৈঠক, সেই বৈঠকেই গোমা 2 নম্বর বিডিও তাকে উদ্দেশ্য করে মূলত জলের বোতল ছোড়া হয়। আর অভিযোগের তীর গোমা 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির রতন দাস তার বিরুদ্ধে। হাবড়া 2 নম্বর ব্লকের টেন্ডার কমিটির মিটিংয়ে বিডিওর সঙ্গে বচসায় জড়ান তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি, তারপরেই ওঠে বোতল ছোড়ার অভিযোগ, পাল্টা বিডিওর বিরুদ্ধে অশ্রাব্য ভাষা ব্যবহারের অভিযোগ রতন দাসের। উনি ঝাঁপ পেলে বাজে কথা বলে আমার পিছন দিকে এসে আমার ঘরের থেকে আপনি বেরিয়ে যান, আমি না জলের বোতলটা আমার পাশে ছিল, সেটা আমি ভাবছি যে উনি যেমন এত বড় কথা বলছে একটা রিয়াকশন বা কিছু, আমার মনে প্রাণে আমি চাইনি, আমার পাশে আমার পুত্রের কর্মাধ্যক্ষ ছিল তার গায়ে পড়ে গেছে। সূত্রের খবর, সমগ্র বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অভিযোগ জানিয়েছেন বিডিও। এই যে টেন্ডারকে কেন্দ্র করে মূলত যে বচ্ছা, সেই বচ্ছার দৌড়গোড় অর্থাৎ একেবারে বলা চলে এর শিকড় পৌঁছেছে জেলাশাসকের কাছে। দুপক্ষ ইতিমধ্যে অভিযোগ দায়ের জানিয়েছেন জেলাশাসককে, জেলাশাসক ইতিমধ্যে গোটা ঘটনা তদন্ত করছেন। এই অভিযোগটা আমি শুনেছি, আমাকে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে জানানো হয়েছে। দেখুন, এক পরিবার মাথার উপরে ছাতার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, থালা ঘটি বাটির কুটকাট হয়, এটা আমরা খুব বড় করে দেখছি না, এটা আলাপ আলোচনার ভিত্তিতে আমরা মিটিয়ে ফেলছি। ঘটনায় নিন্দা স্বরূপ বিজেপি, এই ঘটনা নিন্দাজনক এবং দুর্ভাগ্যজনক, এর মাধ্যমে প্রমাণ করে যে তৃণমূল কংগ্রেস টোটাল প্রশাসনটাকে দলতন্ত্র কায়েম করতে চায়। দুর্নীতির সঙ্গে আপোষ যদি যে বিডিও বা যে প্রশাসনিক আধিকারিক করবেন না, তারা সরাসরি তাদের উপর আক্রমণ করবেন। কবে থামবে শাসক দলের কেষ্টবিষ্টুদের দাদাগিরি? তবে এখন দেখার, শেষ পর্যন্ত এই দুজনের বিবাদ থামিয়ে সাধারণ মানুষ তারা সমস্ত ধরনের সরকারি পরিষেবা শেষ পর্যন্ত পায় কিনা বা কবে পায় সেদিকে আমাদের নজর থাকবে। উত্তর ২৪ পরগনা থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা।